Hey guys, this is Moazzem Hossain. It's my first vlog for YouTube. Actually, অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে একটা ব্লগ করব বাট ব্লগ করা হচ্ছিল না কারণ মেইনলি টপিকই খুঁজে পাচ্ছিলাম না যে কোন টপিকের উপর ব্লগটা করা যায়। ফার্স্ট অফ অল একটা টপিক পেজ সেটা হচ্ছে একটা বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ সেহেতু অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা ক্ষমা দিয়ে রাখবেন সবাই, কারণ মিস্টেক থেকে মানুষ শেখে। তো আমি সেটা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলে নেওয়া ভালো, আসলে এই আইডিয়াটা আমার মাথায় আসছে একটা কারণ থেকে, সেটা হচ্ছে যে আমি 4-5 দিন আগে একটা সংগঠনের সাথে যুক্ত হই, আর এটা আমার একটা হ্যাবিট বলা চলে যে আমার খুব ভালো লাগে বিভিন্ন সংগঠনে কাজ করতে। সেক্ষেত্রে গ্রিন বয়েজ নামে একটা সংগঠন আমাকে নক করে, তো আমি চলে যাই। তারপর আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান তাদের সাথে মানে সংযুক্ত হই, তো তারা আমাদেরকে যথেষ্ট ভালো হেল্পফুল সাজেশন দিয়েছেন, তো সেক্ষেত্রে আমরা আগানো। তো আজকে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য যে প্রসেসিংটি করা লাগে সেই প্রসেসিংয়ের জন্য আমরা মূলত একটা নার্সারিতে যাব এবং গাছ কেনা থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে ডিটেলে দেখাবো। ফান্ডিংয়ের ব্যাপারটার ভিতরে আমি সংযুক্ত ছিলাম, বাট আমি যে আজকে নার্সারিতে যাব সেটা ঠিক করলাম একটু সকালে ওঠার পর, যখন নকল আমাকে আমাদের টিটু ভাই নামে একটা বড় ভাই আছে, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা মূলত বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে। সো আর কথা না বাড়িয়ে রেডি হওয়া দরকার, কারণ হয়তোবা আমার বড় ভাই যিনি বাইক নিয়ে আসবেন তিনি হয়তো আমার জন্য অপেক্ষা করবেন, সেজন্য আমাকে আগে থেকে রেডি হতে হবে। হ্যালো গাইস, ফাইনাল রাস্তায় চলে আসছি, আর উনি আমার জন্য অপেক্ষা করতেছেন যে আমার উনি বাইক নিয়ে বসে আছেন আমার বড় ভাই। সো তাকে তার লোকেশনে আমি ওয়েট করাচ্ছি, আর জিনিসটা আমার অ্যাকচুয়ালি আমার ফল্ট, কারণ আমি দেরি করে ফেলছি, আমাকে এখন অটো স্ট্যান্ড যেতে হবে। আর ফাইনালি আমি গ্রিন বয়েসের লঘু দেওয়া গেঞ্জিটা আজকে পরে নিয়েছি, যেহেতু তাদের কাছে যাচ্ছি বা সাংগঠনিক কাজে যাচ্ছি, সেক্ষেত্রে আমি একটু স্পেশাল কিছু নাই নিলাম। বড় ভাই চলে আসছেন, তো আমাদের এখন গন্তব্য হচ্ছে যে নার্সারিতে, আমরা বাইকে উঠে গেছি, হয়তো শব্দের জন্য কথাগুলো ভালো শোনা যাবে না। ফাইনালি আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চলে আসছি। শুনে আসছি যে বাংলাদেশের ভিতরে নাকি অনেক ফ্রি ফুল একটা রাস্তা ঢাকা চট্টগ্রাম হাইওয়েকে বলা হয়। চলে আসছি, সো একটু ঘুরতে হবে, তারপর আবার সেম প্লেসে চলে যাবো, একটু রাস্তা পার হতে সামনে চলে আসতে হয় টার্নিংয়ে। ফাইনালি আমরা চলে আসছি, এটা হচ্ছে যে নার্সারি গেট, আর সেটা হচ্ছে মুরাদ বনফুল নার্সারি, আর এটা 10টা সামনে হচ্ছে 10পাড়া বঙ্গবন্ধু সাহিত্য। তো চেক আউট করবো একটু পর গিয়ে কি অবস্থা।
গাছের দাম এখন একটু চড়া, বিকজ হয়তোবা জানেন যে বৃক্ষরোপণ যে কর্মসূচি সেটা তো সারা বাংলাদেশে হচ্ছে এরকম, তো সেটার উপর ডিপেন্ড করে গাছের দাম অনেক চড়া। যে গাছটা আমরা গতবার দেখে গেছি একটা কাঁঠাল গাছ 20-30 টাকা করে, সেই কাঁঠাল গাছটা এখন 50 টাকা মানে কমে দিচ্ছে না, তো সেখান থেকে বোঝা যায় বা গেস করা যাচ্ছে দামটা কত বেড়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে নার্সারিটা অবশ্যই ছোট, তারপর নার্সারিটা ঘুরে দেখাই, সুন্দর এমনিতে। কিছুক্ষণ কয়েকজনের জন্য অপেক্ষা করতেছিলাম, তারাও চলে আসছে, তো সেক্ষেত্রে তাদের সাথে মিট হয়ে নেওয়াটা বেটার। তার কি অবস্থা হওয়া আছে? গুড। তো কি অবস্থা? তো এখন ফেসবুক লাইভ না, সরি, দিস ব্লগ। আমরা আসলে চলে আসছি, গাছ দেখে চলে আসছি, আর একটা গাছ নিয়েছে প্রায় 800 টাকা দিয়ে, একটা আম গাছ। আমরা এখানে আশেপাশে পরিবেশটা ঘুরে দেখবো, অ্যামেজিং, পরিবেশ অনেক সুন্দর। ফাইনালি আমাদের সব ফর্মালিটি কমপ্লিট। আমরা মূলত আজকের জন্য কিছু গাছ নিয়েছি, আবার আমাদের এক সপ্তাহব্যাপী যে কার্যক্রম ওটা তো চলবেই। আজকে আমরা উপজেলা পরিষদে যাব, ওখানে আমরা একটা গাছ নিয়েছি, আম গাছ, সেটা ব্যানানা আম বলা হয়। তো ওটা আমরা আমাদের চেয়ারম্যানকে গিফট করবো, আর সামথিং কিছু গাছ আছে, মোটামুটি ভালো গাছ নিয়েছি আমরা। তো আমরা এখন উপজেলা পরিষদের রাস্তায়, তো দেখা হবে সেখানে। ফাইনালে চলে আসছি আমাদের উপজেলা পরিষদে, তো এখন আমরা একটা গাছটা নিয়ে চলে আসছি। আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান, তারপর হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান একটু বিজি, তো সেক্ষেত্রে আমরা ভাইস চেয়ারম্যানের কাছে চলে আসছি। পরিবেশ ভারসাম্য রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে, এবং শুধু গাছ লাগাতেই হবে না, আমাদের গাছের পরিচর্যা করতে হবে। আর মনে রাখবেন, এই আমরা এই জলবায়ুর পরিবর্তন আনতে হলে এই প্রাকৃতিক এরিয়াগুলোকে আমাদের দৃশ্যমান আনতে হবে এবং পরিচর্যা করতে হবে। তাই আমরা সবাইকে অনুরোধ করছি গ্রিন ভয়েজের মাধ্যমে যে আমরা বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ ভারসাম্য রক্ষা করি। থ্যাংক ইউ ভাই। ফাইনালি সব কিছু শেষ, আমরা চলে আসছি বাসায়। আমি দুটা গাছ নিয়ে আসছি, একটা বেলজিয়ান আর একটা হচ্ছে 81। আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, আর অবভিয়াসলি আমার সবচেয়ে গ্রেটফুল ছিল যে আমাদের বিশ্ব রক্ষার্থে যে আমরা একটা ভূমিকা পালন করতে পারি কিনা সেটার জন্য যে নর্মালি প্রচেষ্টা, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর অবশ্যই বেশি বেশি গাছ লাগাবেন, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন প্রদান করে, পরিবেশ ভারসাম্য রক্ষা গাছ অনেক বেশি ভূমিকা পালন করে। এটুকুই আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই না ফার্স্ট টাইম তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, বাই বাই।